সকাল প্রিয় শিক্ষার্থীরা নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে আমি সহকারী শিক্ষিকা নুপুরনন্দী তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়ে ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, চতুর্থ অধ্যায়ে ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিস্তারিত আলোচনা আছে। তোমরা দেখো, তোমরা বই খুলে দেখতে পাবে যে এখানে প্রথম দিকে লেখা আছে, পৃথিবীর মাসের মধ্যে নানা দিক থেকে মিল যেমন আছে তেমনি আবার অমিলও আছে। মিলের দিক থেকে যদি দেখি তাহলে দেখব সবাই মানুষ, সকলের মধ্যে রয়েছে একই মনুষ্যত্ব। আবার বেশভূষা, চালচলন, গায়ের রং, ভাষা প্রভৃতির দিক থেকেও আছে পার্থক্য। আবার ধর্মের দিক থেকেও পার্থক্য আছে, হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট প্রভৃতি ধর্মের অনুসারীরাও রয়েছে। বিভিন্ন ধর্মের মতো ও পথের মধ্যেও পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে উপাসনার পদ্ধতিতেও। হিন্দুরা সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলে, মুসলমানেরাও বলেন আল্লাহ, খ্রিস্টানেরা বলেন গড়। হিন্দুরা উপাসনালয়কে বলেন মন্দির, মুসলমানেরা বলেন মসজিদ, খ্রিস্টানেরা বলেন গির্জা। কিন্তু সবাই একই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। তাই ধর্মমত ও উপাসনা পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সকল ধর্মই নিজের মুক্তি এবং জীব ও জগতের মঙ্গল চায়। এখানে শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের পার্থক্যে অর্জুন করেছে, এখানে একটি তিনি সংস্কৃত ভাষায় একটি মন্ত্র উচ্চারণ করেছেন। তোমরা সেগুলা যদি আলোচনা বা তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে চাও তাহলে তোমরা এই মন্ত্রটিও লিখতে পারো। যেমন এখানে লেখা আছে, যে যথা মা প্রবদান্তে তাম হস্ত শৈব ভজামত মম ব্রহ্মাধুল বন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে অর্থাৎ লেখা আছে যে আমাকে যেভাবে উপাসনা করে আমি সেভাবেই তাকে সন্তুষ্ট করি। হে পার্থ অর্জুন, মানুষ সকল প্রকারে আমার পথে অনুসরণ করে, সুতরাং সাধনার পথ একটি নয় বহু। এদিকে লক্ষ্য করে শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব বলেছেন, যত মত তত পথ। উপাসনার পথ বিভিন্ন হলেও উপাস্য এক এবং অদ্বিতীয়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা 51 পৃষ্ঠায় যতটুকু পড়েছি এখন দেখো 52 পৃষ্ঠায় আছে, একটা ছকে আছে। ওই ছকের মধ্যে উপাসনালয়কে হিন্দুরা কি বলেন, উপাসনালয়কে খ্রিস্টানরা কি বলেন, যত মত, এই সম্পর্কে একটা ছোট্ট করে একটা ছক দেওয়া আছে। তোমরা দেখো, এখন আমরা নিচের অংশ থেকে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করছি। মানুষে মানুষে কোনো পার্থক্য করা উচিত, সকলকে সকলের মত ও পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখা উচিত। একেই বলে ধর্মীয় সাম্য। ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি। এ কথা মনে রেখে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব, সকল মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। কোন ধর্মের, কোন জাতির, কোন বর্ণের আমরা তা বিচার করব না। আপদে বিপদে, আনন্দ উৎসবে আমরা সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করব, সকল ধর্মের মানুষকে আপন করে থাকবো। এভাবে ধর্মীয় সাম্য রক্ষা করে চলবো, তাহলে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা সকলকে শান্তি, সকলে শান্তিতে জীবনযাপন করতে পারবো। তবে মানুষে মানুষে জেগে উঠবে মমত্ব। ঈশ্বরের একত্ব ও ধর্মীয় সাম্যে গভীর বিশ্বাস রেখে আমরা বলবো, সবার উপরে মানুষত্ব তাহার উপরে ভাই। আমরা বলবো সকল ধর্মের মানুষ একে অপরের ভাই। হিন্দু ধর্ম বিশ্বাস করে যে সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করে, সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করে, আর এই বিশ্বাস ধর্মীয় সাম্যকে জাগ্রত করার প্রধান সহায়ক। এই কথা মেনে চললে পৃথিবী হবে শান্তিময় ও আনন্দময়। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে 53 পৃষ্ঠায় আছে শূন্যস্থান পূরণ, তারপর আছে ডান বাম, তারপর আছে সঠিক উত্তর, টিক চিহ্ন দেওয়া, তারপর দেখো এখানে আছে 54 পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনা দেওয়া। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই এই বিষয়ে এই চ্যাপ্টারে আমরা বললাম ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি সম্পর্কে। এই এই অনুশীলন থেকে যা কিছু দেওয়া আছে, শূন্যস্থান, সঠিক উত্তর, ছোট প্রশ্ন উত্তর, তোমরা আশা করি বাসায় এগুলো সমাধান করার চেষ্টা করবে এবং কি এই অনুশীলনটা খুব ভালোভাবে করার চেষ্টা করবে। আশা করি তোমরা বাসায় লেখাপড়া মনোযোগী হবে, অনলাইন ক্লাসের প্রতি সচেতন হবে, ভালো থাকবে, সুস্থ।